তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা সিম্পল লাইফস্টাইলে। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বিষয়বস্তু কি? অবশ্যই বিষয়বস্তু হচ্ছে সেই কালকের রহস্যময় বোমকেশি পার্ট টু। তো রহস্যময় বোমকেশি সকাল সকাল এসে গেছেন নতুন অধ্যায় নিয়ে। উনি বলছেন নতুন অধ্যায় চালু করতে চলেছি। উফ, এই দূরদৃষ্টিটায় আবার আমি একটুখানি আপনাদের সবার নজর কাড়ার চেষ্টা করব যে ওনার দূরদৃষ্টিতে প্রচণ্ড পার্থ নজর, সেটা আমরা সবাই জানি। কিন্তু উনি আবার শুরুতেই একটা ভুল করে দিলেন যে উনি নতুন অধ্যায় চালু করতে গেছেন। উনি এটা বলেননি যে পুরনো অধ্যায়কে নতুন কভার মুড়িয়ে সেটাকে যদি ওপেন করা হয় সেটাকে রিওপেন বলা হয়। নতুন অধ্যায় শুরু করা না, অধ্যায় তো সেই পুরনোই। ম্যান ডি, ও মাই গড, আমি বলছি ম্যান্ডি, হু ইজ ম্যান্ডি? তারপর আমি বললাম ও আচ্ছা মন্দিরা। এমন অকাল পরিস্থিতি যে মন্দিরার নামটাও বলতে পারে না, মন্দিরা মন্দিরে বাস করে। তো কী বিষয়, মানে রাতারাতি এত চারিদিকে হোয়াইটিতে ঝামেলা চলছে, বোমকেশিও একটু গোড়া থেকে নড়ে গেছে। ভাবছে যে চারিদিকে যেরকম চলছে, যেমন থ্রেটিং থ্রেটিং খেলা চলছে, কারা নাকি আবার কি থ্রেটিং করছে, থ্রেট করছে, মানে কার ঘাড়ে কটা মাথা যে এইরকম রহস্যময় বোমকেশি আর তার যে সাঙ্গপাঙ্গদের গিয়ে থ্রেটিং করা হচ্ছে, আর সবাই একসুরে গেছে। মানে থ্রেটিং যখন চালু হয়েছে এক লাইনে থ্রেটিং করছে, কী অদ্ভুত ব্যাপার না? হতেই পারে, থ্রেট করছে এখন। হ্যাঁ, মানে এখানে তো খেলাটা, তো আমি তো এসে মানে দেখে অবাক হয়ে যাচ্ছি, সবার এত প্রতিভা, কুট কুটকে ভরা হওয়া হয়, ইতনা সারা ট্যালেন্ট। তো চলো ম্যাম বল দে দিও পয়েন্ট টু পয়েন্ট, মানে বলে দিই কী কী পয়েন্টগুলো তুলে ধরেছে। আর আমার যে এই বোমকেশি, আমার এই রহস্যময় বোমকেশি, বোমকেশি না মানে অনেকগুলো আক্ষেপ ওনার কথায় বোঝা যায়, ফ্রাস্ট্রেশনগুলো বোঝা যায়। যেমন উনি বাড়ির দিকে খুব নজর, মানে গুন্ডিরানি মানে আমাদের কণিকা যে বাড়ি করছে সেটা তো ওনার চোখে পড়েই ছিল। এতদিন মন্দিরার সেই জল পড়া ঘর, ঘরে নাটক করছে হ্যানা ত্যানা, সেই বাড়ি দেখার পর আজকে সে সুন্দর একটা বাড়ি করেছে, সেই বাড়ির ওপরেও তার চোখ গেছে। দুদিন আগে আমাকেও বলেছিল ওই যে তোর বাড়ি, ওই বাড়ি সাফ করার জন্য তোর বর রেখে গেছে। মানে বাড়িটার ওপর তার লক্ষ্যটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে। তো বাড়ির বিষয়ে কী বলছে আর কী বক্তব্য এবার একটু শুনে নিই। আর একদম ঠিক কথা বলেছে, অরিজিনাল নাম নেওয়া কোনো মতে কিন্তু পসিবল না। কেন, সামান্য একটা লাভ রিয়াক দিয়াতে যে জুতোর বাড়ি পড়েছিল, এখন অরিজিনাল নাম নিলে তো তার চেয়ে ভয়ঙ্কর কিছু পড়তে পারে। আর এই ম্যান্ডি, কণিকা, উজ্জ্বল এদের নাম নিতে গেলে ওর যে ভালো রকম, মানে আমাদের রহস্যময় বোমকেশির যে পেছনটা ভালো করে ফট ফট করে ফাটে, সেটা কিন্তু তার কথাবার্তায় বোঝা যায়। আর পেট নেম বলে না ওটাকে, ওটাকে না পেট নেম বলে না, ওটাকে নিক নেম বলে। কারোর যদি বাড়িতে ডাক নাম থাকে, মানে আপনার এত প্রতিভা তার মধ্যেও আপনি কেমন ভুলগুলো করেন, ওগুলোকে পেট নেম বলে না, ওগুলোকে নিক নেম বলা হয়, যে ডাক নাম দিয়েছেন আপনি একটা করে। পেট নেম শুনে মনে হলো আপনার পোষ্যগুলো, মানে আপনি পুষে রেখেছেন তাদেরকে, কিন্তু আপনার পোষ্যগুলো তো অন্য না, এরা তো আপনার পোষ্য না, আপনার হাতের নাগালে জীবনেও আসবে না। তো ফোকাস করতে এসেছে, সবার উপরেই ফোকাস করবে, কারণ ব্যাপারটা কী হচ্ছে, একটু গাদন খাওয়া শুরু হয়ে গেছে। তো একজনকে ঘেটে ঘেটে ঘাটবে না যে, তা না, ঘাটবে তো অবশ্যই, কিন্তু ঘেটে ঘেটে এমনই গাদন খাচ্ছে। তো এই দূরদৃষ্টিটাকে একটু অন্যদিকে না ঘুরিয়ে দিয়েছে, মানে ঘুরিয়ে বেশি দূর যায়নি, সেই পুরনো শিকারকেই ধরেছে, কিন্তু নিজের পুরনো শিকারকেই ধরেছে আর তাকে নিয়ে চাটা শুরু করেছে। আর কী যুক্তি দিচ্ছে, যে কয়েকজন এসে তাকে বলেছে, মানে তার মতনই কিছু ছেঁচড়া পার্টি আছে, মানে তার দলবলের লোকেরা যাদের সাথে সারাক্ষণ হোয়াটসঅ্যাপে ভয়েসমেলের দ্বারা কথাবার্তা, ওই তো হোয়াটসঅ্যাপের ভয়েসমেলের সব আদান প্রদান হচ্ছে এখন। তো যাই হোক, তো সেখানেই আলোচনা করে নেয় যে কাকে নিয়ে ঘাটাই, এখন চলছে যে এখন তো হাওয়াটা একটু গরম, তো সারাক্ষণ না ঘাটিয়ে একটু দূরদৃষ্টিটা অন্যদিকে। তো ব্যাপারটা হচ্ছে দূরদৃষ্টিটা অন্যদিকে না ঘুরিয়ে পুরোনো দিকেই একটুখানি, বলো পুরোনো মাল মশলা এনেই ঘাটি বেশি, ওতে সুবিধা না, নতুনটার কাছে গেলে তাকে নতুন থেকে ঘাটতে হবে, এবার পুরোনোটাকে দিয়ে খানিকটা দিন চালিয়ে নেওয়া যায় যতক্ষণ না চারিদিকের হাওয়াটা একটু ঠান্ডা হচ্ছে। তো মন্দিরে গেছে বৃষ্টির জলে ভিজতে, মানে ভিজতে ভিজতে ইয়ে করতে, বাসন মাজতে, সেটা আপনি বললেন, কারণ আমি মন্দিরের ভিডিও আমার দেখা হয় না, তো আপনার কথা শুনেই আমি বললাম যে ঠিক আছে, সে গেছে বৃষ্টির মধ্যে বাসন মাজতে। এবার কথা হচ্ছে কি, এমন বাধ্যবাধকতা যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাসন মাজতে হচ্ছে, জ্বর আর যখন শরীর খারাপ। তা আপনিও তো এই, মানে আপনি বলতে চাইছেন যে ইনডাইরেক্টলি একটা সিম্প্যাথি কার্ড খেলছে, যে দর্শকদের দেখাতে চাইছে। তো বলে তো আপনিও দুদিন ধরে বিছানায় পড়ে রয়েছেন, আপনারও প্রচুর পরিমাণে জ্বর, বাজে রকম কাশি, আর ওষুধ খেলে মাথা একদিকে চলে যাচ্ছে, পা আরেকদিকে চলে যাচ্ছে, এরকম ধরনের শরীর হওয়া সত্ত্বেও আপনি উঠছেন, আপনি রান্না করছেন, দিনে পাঁচটা করে আপনি ভিডিও দিচ্ছেন, পাঁচটা না দিলেও আপনি চারটে তো অবশ্যই দিচ্ছেন। দেওয়ার পরে আপনি দর্শকদের বুঝছেন, দেখছেন আমার কত ক্ষমতা, আমি বসে বসে ভিডিও করছি, শরীরে কিন্তু এখনও জ্বর আছে, শরীরে কিন্তু এখনও কাশি আছে, তবুও আমি করে যাচ্ছি। মানে দর্শককে বোঝাতে চাইছেন যে দেখুন এই রকম জ্বরের মধ্যেও আমি তোমাদেরকে এন্টারটেন করার জন্য বসে আছি, এটাও কিন্তু এক ধরনের সিম্প্যাথি কার্ড খেলা। ওই বলেছি না, আপনার এই দূরদৃষ্টিতে আপনি নিজেরটা আর দেখতে পায় না, দূরের দৃষ্টি বেরোতে বেরোতে দেশের বাইরে চলে যাবেন আপনি, তবুও কিন্তু আপনি আপনার দোষটা নিজে দেখতে পান না। আর শ্বশুর শাশুড়ির হিসাব, আপনার শ্বশুর শাশুড়িটা উধাও, ডুমুরের ফুল,
মানে আপনার শরীর খারাপে আর আপনার ওই স্বামীটি রয়েছে যে ঘর মুছে দেয়, বাসন মেজে দেয়, না ঘরটা মুছে না, জামা কাপড় কেচে দেয়। আচ্ছা, তাহলে আর কাজটা কি রইল? তারপরেও এত কষ্ট করে আপনি বিছানায় বসে বসে শুয়ে শুয়ে ভিডিও করে যাচ্ছেন, দিনে একটা না চার চারটে ভিডিও, সেইটাও কিন্তু এক ধরনের সিম্প্যাথি কার্ড খেলা। তো সেই রকম সিম্প্যাথি কার্ড যদি ব্লগ ভিডিওতে কেউ খেলে বা কেউ যদি নিজের দিনচর্যা দেখায় যে আমি এইভাবে করি, তো সেখানে আপনার কেন যে ভুলটা মনে হয় এটাই হচ্ছে প্রশ্নের বিষয়। তো কী দরকার ছিল আপনার এবার শরীর খারাপে দিনে চারটে করে ভিডিও দেওয়ার? একটা দিয়েও আপনি ছেড়ে দিতে পারতেন, আপনার তো ফেস ভ্যালু হয়েছে না। আপনি লোকটা রেখেছেন রেভিনিউ আর পয়সা কামানো, সেও লোকটা রেখেছে আমি এরকম দৃশ্য দেখালে দর্শকরা আরও এসে দেখবে। তো কোনো দিক দিয়ে কিন্তু দুজন কম যান না, সেও সেদিক দিয়ে একরকম করে যাচ্ছে, আপনিও আপনার দিক দিয়ে সেরকম করে যাচ্ছেন, কিন্তু আপনি আপনারটা দেখতে পাচ্ছেন না, আপনি ওটা ভালো করে দেখতে পাচ্ছেন, মানে মন্দিরারটা দেখতে পান, ফণিকারটা দেখতে পান। এখন আবার আপনি দর্শকদের কাছে জানতে চাইছেন, বলো বলো এরকম আর কে কে আছে যার বিষয়ে আমার কাছ থেকে জানতে চাও, তার ঘরে সোজা আমি ঢুকে যাব। আর এই না বলেছিলে যে আমার ঘরে যদি কেউ ঢোকে তাকে ছিঁড়ে ফেড়ে রেখে দেবো? তাহলে আপনি যদি লোকের ঘরে সুরসুর করে ঢুকে যান, তাহলে কেউ যদি আপনার ঘরে ঢোকে সেই বেলায় কেন এত দোষ, সেই বেলায় কেন এত পার্সিয়ালিটি, কেন এরকম মনে হয় যে তাকে ছিঁড়ে ফেড়ে রাখবো? তো সেরকম অন্য পক্ষেরও তো মনে হতে পারে যে আপনাকে কেটে ছিঁড়ে ফালা ফালা করে দিই, সেই বেলাতে দোষ বলুন। মানে এক একজনের ঘরে হাত ঢোকালে বোঝা যাবে তারা কিরকম, সেরকমই আপনার ঘরে হাত ঢোকাতে গেলে আপনি বলেন হাত ভেঙে দেবেন, ছিঁড়ে ফেড়ে দেবেন, এগুলো কিন্তু ঠিক না। আর লোকের বাড়ির কাজের লোক, আপনার এত করুণ পরিস্থিতি, এত ভাগ্যের করুণ পরিহাস যে সেই লোকের ঘরের নেকতা, লোকের ঘরের মোতা, লোকের ঘরের লোক, লোকের ঘরের এই, লোকের বাড়িতে কাজের লোক আছে নাকি, এটা নিয়ে আপনার ভারী মাথা ব্যথা, ভারী মাথা ব্যথা। কারণ বাড়িতে কাজের লোক থাক কি না থাক, কেউ বাজে কমেন্টে লাভ রিয়াক্ট দিলেও প্রবলেম, কেউ ভালো কমেন্টে লাভ রিয়াক্ট দিলেও প্রবলেম, কেউ কমেন্টে রিপ্লাই দিলে প্রবলেম, কেউ সমস্ত রকম ভালো বাজে সব রকম কমেন্টে লাভ রিয়াক্ট দিলেও প্রবলেম। তা আপনার জীবনটা এত প্রবলেম কেন? এত কিসের আপনার ফ্রাস্ট্রেশন যে ফ্রাস্ট্রেশনের ঠেলায় আপনি এরকম? আর নেক্সট দিন থেকে আর কোনো দিনও বলবেন না যে কেউ আমার ঘরের দিকে বা আমার ঘরে ঢোকার চেষ্টা করবে না, কারণ আপনি নিচে এরকমভাবে বসে আছেন, কিলবিল কিলবিল করছেন, কেউ একবার বলুক আমি লোকের ঘরে খম করে গিয়ে ঢুকে পড়বো, এটা আপনার স্বভাব, ছিটকে চোরের মতন জানেন তো, টুক করে গিয়ে লোকের ঘরে ঢুকে পড়া। এরা সবসময় বলে ভগবান, মানে দর্শক আমাদের কাছে ভগবান, কিন্তু দর্শকের করা কিছু প্রশ্নের ওরা উত্তর দেয় না, ঠিক আছে, ঘাটাতে চায় না। অনেক বাজে কমেন্ট আসে দর্শকদের কাছ থেকে, হ্যাঁ সেটা আমরা দেখেই থাকি, তো সে ঘাটাতে চায় না, যে বলতে গেলে এক কথা দু কথা। কিন্তু আপনি দর্শকদের এত ভালোবাসেন, কোনো দর্শক এসে যদি আপনাকে বলে যে দিদি একদিন আপনাকে শাড়ি পরে ভিডিও করতে দেখতে চাই, আপনি সাথে সাথে রিপ্লাই করে দেন কি ঠিক আছে তাহলে আমি একদিন বিকিনি পরে ভিডিও করে দেখাবো, তাহলে ভালো লাগবে তো? ঠিক এইরকম, বুঝতে পেরেছেন? আপনি ঠিক এইভাবে রিপ্লাই করেন, ওরা ঠিক রিপ্লাইটা করে না, মনে করে থাক না বলছে একরকম আবার দুটো কথা বলতে যাবো, আবার কথায় কথা বাড়বে, তো কথাটাকে ওখানেই থামিয়ে দেয়, আপনার মতন না শাড়ির বদলে বিকিনি পরে চলে আসে। যা করে 9:10 সময়, মানে সুগৃহিণী যারা হয় 9:10 সময় উঠে 2 মিনিটে বাচ্চাকে একটা ম্যাগি করে দিল, বাকি যা কাজকর্ম তারা নিজেই করে নেয়। এবার ব্যাপারটা হচ্ছে আপনি একদম সুগৃহিণী, আপনার দূরদৃষ্টতায়, আপনার কর্মক্ষমতায়, আপনার চিন্তাভাবনায়, মাল্টি ট্যালেন্টের যে বিষয়টা সেটার উপর আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি উঠে পড়েন 7 সকালে, 7 সকালে উঠে পড়ার পরেও আপনি কিন্তু আপনার স্বামীকে বাসি খেতে দেন, বাসি খাইয়ে মানে বাসি টিফিনটা দিয়ে তাকে পাঠান, তাহলে আপনার 7 সকালে ওঠার কারণটা কি? রোজই তো সেই আলু ভাজা ডাল করে পাঠিয়ে দেন, মানে খাইয়ে পাঠিয়ে দেন, আর বাসি খাবারটা টিফিনে পড়ে দেন, তো তার চেয়ে বড় ঠিক আছে 9টাতেই উঠুক। তার সংসার অনেক, সংসার সংসারই অনেকে 9টার সময় উঠে, আর আপনি বলেন না যে রোববারটা বাবা ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে আর একটু দেরি করে সে ছুটির দিন, মানে যেদিন হাজব্যান্ড পরের দিন যায় না অফিসে, আপনার হাজব্যান্ড কবে যায় না মনে, বুধবার দিন। দেখুন ডেলি লাইফস্টাইল যারা দেখাতে আসে, ডেলি লাইফে আমি কী করছি আমি সেটাকে প্রেজেন্ট করছি, তার জন্য কেউ মোটিভেশন নিচ্ছে বা কেউ কিছু শিখতে পারছে নাকি সেটা সম্পূর্ণ আমার দর্শকের ওপর যে সে সেটা কীভাবে নিচ্ছে, ঠিক আছে। আর যদি কেউ থাকে যে না না বাবা তার ডেলি লাইফটা দেখতেই আমার ভালো লাগে, আমি আমার সংসারে কীভাবে চলি না চলি সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আমার ব্যাপার, যেটা আমি ক্যামেরা অন ক্যামেরা তুলে ধরছি, আমি 9টায় উঠলেও তুলে ধরছি, আমি 1টায় উঠলেও তুলে ধরছি, আমি 4:30 উঠলেও তুলে ধরছি, তাহলে যেটা আমি করছি আমার সংসারে সেটা আমি তুলে ধরছি। এবার সেটা যদি কেউ ইন্সপিরেশন হিসাবে নেয় বা কীভাবে নেয় সেটা সম্পূর্ণ আমার দর্শকের ওপর, সেখানে কিন্তু আমি কাউকে এখানে টাইটেলের ট্যাগ দিয়ে দেয়নি, বা যারা ব্লগাররা থাকে তারা দিয়ে দেয়নি যেটা আমি করছি এটা কিন্তু আজকের নতুন একটা শিক্ষা, এই চ্যানেলটা খুলে কিন্তু তোমরা এটা শিখে নিতে পারবে যে 9টার সময় ঘুম থেকে উঠতে হয়, বাসি খাবার খেয়ে যেতে হয়, বাসি খাবার নিয়ে যেতে হয়, আর রোজ ডাল সেদ্ধ আলু ভাজা খেয়ে যেতে হয়, আর রোজ ম্যাগি খেতে হয়, এরকম কিন্তু কেউ কোনো ব্লগাররা বলে না। ব্লগে ডেলি ব্লগিংয়ের কাজ হচ্ছে নিজের দিনচর্যাটা সবার সাথে শেয়ার করা, যার ভালো লাগলো দেখলো, যার ভালো না লাগলো আপনাদের মতন, তারা এইসব কুটকাচালের দিকগুলো বেছে নেন, তাতে কিন্তু আপনার দূরদৃষ্টিটা আরও তীক্ষ্ণভাবে বোঝা যাচ্ছে কত তুখর আপনার দূরদৃষ্টি। সেরকম এই যেমন মন্দিরার বরকে যেমন ধর্মের সার বলা হলো, খানিকটা দিক দিয়ে যদি দেখা যায় আপনিও কিন্তু ধর্মের সার নেই। কিরকম শ্বশুর মানে মন্দিরার বাবা এসেছে, তার জামাই কিছু করছে না, দেখছে এসে যে মানে শ্বশুর এসেই সমস্ত কুটে দিল, মানে মন্দিরার বাবা এসে, সেরকমই এখানে আপনার শ্বশুর আপনাকে সবজি কেটে দেয়, এখানেও একজন শ্বশুর রয়েছে, আর আপনার স্বামী যে বাবা মা দেখছে সেই স্বামী বউয়ের জামাকাপড়ও কেচে দিচ্ছে, ঘরের জামাকাপড়ও কেচে দিচ্ছে, আড়াল হলে আর কী কী করছে, ঘর মুছছে না, বাসন মাজছে, আমরা সেটা দেখতে যাচ্ছি না। তো হিসাব মতন দেখতে গেলে ধর্মের সার কিন্তু ঘরে একটা করে অনেকেরই থাকে। এই যে আপনার যেরকম
শেষকার আপনার শ্বশুর শাশুড়িকে চোখ মেলে দেখতে হচ্ছে যে বউয়ের জামা কাপড়, ঘরের জামা কাপড় আমার ছেলেকে, একমাত্র আদরের ছেলে, তাকে কেচে দিতে হচ্ছে। মানে কি তার করুণ, মানে বলছি না ভাগ্যের কি করুণ পরিহাস যে আজকে এইরকম পরিস্থিতি, সেটা আপনি শুধু বুঝে উঠতে পারছেন না, আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি জিনিসগুলো। আপনার সমস্ত গুণগুলো একদম পরিস্ফুট হয়ে উঠছে, চোখের সামনে জলজল করছে, কিন্তু আপনি আঙুলটা কিন্তু এরকমভাবে পয়েন্ট আউট করছে সামনের লোকটার দিকে, নিজের ঘরের দিকে কিন্তু আপনি তাকিয়ে দেখছেন। আমি একদম কি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, হেলদি অ্যান্ড ওয়াইজ, অবভিয়াসলি আপনি ঠিক কথা বলেছেন। কিন্তু এই আর্লি টু বেডে যদি আমি উঠি, ওঠার পরেও যদি আমি আমার হাজব্যান্ডকে বাসি খাবার দিয়ে পাঠাই, তাহলে আমার ওরকম আর্লি টু বেড হওয়ার কী দরকার? অ্যান্ড হেলদি অ্যান্ড ওয়াইজ যদি বলতে যাই, আর্লি টু রাইজ, জানি না আপনি অনেক রাত অবধি অনেক সময় জেগে থাকেন, আর্লি টু রাইজটা আমি বলতে পারছি না। আর্লি টু, হ্যাঁ আর্লি টু রাইজ মিন্স আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি বাসি খাবারই করছেন, আর আর্লি টু বেড তো মানে সকালে রাত্রিতে যখন ঘুমোতে যাচ্ছেন, কত রাত্রিতে ঘুমোচ্ছেন সেটা আমি জানি না, এখানটা আমার একটু ঘুরে গেছিলো, ভুল ত্রুটি আপনার সামনে, তো আমি খুবই একটা ক্ষুদ্র একটা তুচ্ছ মানুষ, এই ভুলগুলো একটু মার্জনা করে নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারপরেও হেলদি অ্যান্ড ওয়াইজ থাকার জায়গায় আপনি কিন্তু নিত্যদিনের ভুগি, আপনি নিজেই বলেন যে কিছু যতই কিছু করি না কেন শরীর কিছুতেই কিছু হয় না, কোনো না কোনো কারণে আমি বিছানা ধরে নিই, তাহলে কী লাভটা? আপনার ক্ষেত্রে কিন্তু এই রাইজটা প্রযোজ্য হলো না, সেটা কিন্তু আমি বলে দিলাম। আর সত্যি কথা, তিনটে চারটে করে চ্যানেল খুলছি যে আপনি নিজেকেই দেখে নিন, হ্যাঁ আপনার এক্সট্রা কী গুণটা আছে? আপনি বসে বসে সারা ফ্যামিলির, অন্যের ফ্যামিলির, নিজের ফ্যামিলির গুণগান আর অন্যের ফ্যামিলির কুচ্ছা রুটিয়ে বেড়াচ্ছেন, আর সমালোচনামূলক ভিডিও করতে গিয়ে, আর এই যে আপনি বললেন না যে আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করি না, খালি সমালোচনামূলক ভিডিও করি, কেন ভাই এই মিথ্যে কথাগুলো আপনি বলেন? আপনি না রহস্যময় ব্যোমকেশি, আপনার মুখে কি এই মিথ্যাগুলো যাচাই পায়? মানে সুবিধা পারে মুখে সাজে সেই কথাগুলো? এই যে আপনি দিনের পর দিন, এই তোর বাচ্চা কী করে হলো, এই তোর ভাষণের সাথে তোর সম্পর্ক, এই তোর বর প্যারা গেছিস তবু বাচ্চা কী করে বার করলো, এই বাথরুমে গিয়ে কে তোর বরকে চান করায়, তাহলে এগুলো মনে হয় না সমালোচনামূলক কথাবার্তা, এগুলো কিন্তু এক ধরনের পার্সোনাল অ্যাটাক যেটা আপনি দিনের পর দিন করেছেন। কেন এই ভুলগুলো আপনি করে বসেন যে সমালোচনার নাম করে পার্সোনাল অ্যাটাক করে দিয়ে এদিকে এসে সমক্ষে বলেন জনসমক্ষে, না না আমি তো খালি সমালোচনা করি, পার্সোনাল অ্যাটাক কাউকে করি না। তো বন্ধুরা এটাই বলে দিলাম যে পুরনো সাবজেক্টের নতুনভাবে রিওপেনিং করার জন্য আমাদের ম্যাডাম এসে গেছেন, মানে আমার প্রিয় রহস্যময় ব্যোমকেশি এসে গেছেন, তার এই রকম মূল্যবান যে আধ্যাত্মিক যে ধ্যানগুলো জ্ঞানগুলো উনি যে দিয়ে যাচ্ছেন আমাদের, আমরা তো সামান্য ক্ষুদ্র চুনোপুটি মাত্র রাঘব বোয়ালদের মতন মানুষগুলো, অথচ লোকের কত সাহস যে এদেরকে এসে থ্রেটিং করে যাচ্ছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।